আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার পিছনে যে ঝর্ণাটি রয়েছে, সেই ঝর্ণাটি একটি পাহাড়ের ভেতর থেকে পানি নির্গত হচ্ছে। তো আমি একটি দাঁড়িয়ে আছি একটি বিশাল একটি পাহাড়ের ভেতরে, আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এই ঝর্ণাটি পাথর ফেটে কিভাবে পানি বের হচ্ছে। ভিউয়ার্স, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি থাইল্যান্ডের একটি পাহাড়ের একটি পাদদেশে রয়েছি, এবং পর্বতের ন্যায় একটি পাহাড় থেকে প্রচুর পরিমাণ পানি নির্গত হচ্ছে একটি পাহাড়ের পাথর ফেটে। ভালো দিন তো